হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো আমরা কলেজের স্টুডেন্ট আমাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে আমাদের থার্ড সেমিস্টার রয়েছে আমাদের ফিফথ সেমিস্টার রয়েছে সেক্ষেত্রে আমাদের যে এক্সামিনেশন রয়েছে অর্থ সেমিস্টারগুলো সেগুলো কি অনলাইনে হবে না অফলাইনে হবে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসা করেছো ও ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামেও অনেকে অনেকে সরাসরি নোটিস পাঠিয়েছো একটা যেখানে তোমরা বলেছ যে আমাদের এক্সামিনেশান তো অফলাইনে হবে সে ক্ষেত্রে কোন ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি এক্সামিনেশন অফলাইনে হবে কোন ইউনিভার্সিটির অনলাইনে হবে সে সমস্ত ও বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এবং অফলাইনে যে বিষয়টা সেটা কতটা বাস্তব ও সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করবো সেই কারণে তোমরা যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো সবার প্রথমে যে বিষয়টি তোমরা অনেকেই বলছো যে আমাদের এক্সামিনেশন কি অনলাইনে হবে না অফলাইনে হবে প্রত্যেকের একই মন্তব্য যে এখানে তোমরা জানো যে শিক্ষামন্ত্রী রীতিমতো জানিয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে সমস্ত যে কলেজ রয়েছে সেই কলেজে এই মুহূর্তে বন্ধ কিন্তু তোমাদের যে কেলা ক্লাস রয়েছে সেটা অনলাইনে হচ্ছে এবং তোমাদেরও দাবি ছিল যে অনলাইন ক্লাস ইকলস টু অনলাইন এক্সাম সেক্ষেত্রে তোমাদের দাবিকে মেনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো জানিয়ে দিয়েছে যে তোমাদের যে অর্ড সেমিস্টারগুলো রয়েছে সেই অর্ড সেমিস্টারগুলো কিন্তু অনলাইনেই হবে তো এক্ষেত্রে বিভিন্ন জায়গার থেকে তোমরা বিভিন্ন রকম ইনফরমেশান পাচ্ছ কোনো জায়গার থেকে তোমরা পাচ্ছ অফলাইনে এক্সামিনেশান হবে অর্থ সেমিস্টারগুলোর সেই কারণে তোমরা অনেকে আমাকে কী হচ্ছে রীতিমতো কমেন্ট সেকশনে বারবার জিজ্ঞাসা করছো আমি বারবার বলছি একই কথা যে অনলাইনে হবে কেউ কেউ বলছে না অফলাইনেই হবে কেউ কেউ আবার আমাকে নোটিশও দেখিয়ে দিচ্ছ অ্যাকচুয়ালি কল্যাণী ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দিয়েছে সেই অনুযায়ী তোমরা আমাকে দেখাচ্ছ যে কল্যাণী ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার অর্থাৎ অর্থ সেমিস্টার অফলাইনে হবে তো রকম একটি নোটিস কিন্তু তোমাদের স সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে যে প্যান্ডেমিক রয়েছে সেই প্যান্ডেমিক সিচুয়েশন অনেকটাই ভালো হয়ে গেছে সেই কারণে মানে কল্যাণী ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা রয়েছে বা কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টকে এ অফলাইনে এক্সামিনেশান দিতে হবে এক্সামিনেশান কবে হবে অফলাইনে সেটা বিগত সময়ে জানানো হবে এই রকম পরিস্থিতি কল্যাণ ইউনিভার্সিটিতে রয়েছে যে অফলাইনে সমস্ত কোভিড বিধি মেনে সমস্ত সিচুয়েশান মেনে অফলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশান নেওয়া সম্ভব কিন্তু আসলে এই যে বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে ইউনিভার্সিটি অফ কল্যাণই আর সমস্ত ডিটেলস রয়েছে একটু ভালো করে অবজার্ভ করলে তোমরা অবশ্যই দেখতে পারবে যে ওপরের যে লেখাগুলো সেগুলো কিন্তু খুব একটু আবছা টাইপের হয়ে গেছে আর যেগুলো পরবর্তীকালে যে নোটিশটা রয়েছে যেখানে লিখে লেখা হয়েছে যে এখন সিচুয়েশান সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তোমাদের এক্সামিনেশান অফলাইনে হবে তোমাদেরকে নোটিফাইড করা হবে পরবর্তী সময়ে যে কবে কোন কোন ডেটে তোমাদের অফলাইনে এক্সামিনেশান হবে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট রয়েছে মানে পুরোপুরি এডিট করে এটাকে তোমাদেরকে দেওয়া হয়েছে যেরকমভাবে কিছুদিন আগে তোমরা দেখেছিলে এরকমভাবে বিভিন্ন নোটিফিকেশান এসেছিলো ফেক নোটিফিকেশান যেটা বিভিন্ন রকম মানে আগের যে নোটিফিকেশানগুলো ইউনিভার্সিটির তরফ থেকে বা মানে তোমাদের স্কুলের ওয়েবসাইটের তরফ থেকে দেওয়া হয়েছিল সেগুলোকেই এডিট করে কী হচ্ছে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে সেরকমভাবে এটাও কিন্তু একটা ফেক নিউজ ও এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব না তোমাদের কাউ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বারবার এক কথা বলছো যে অফলাইন না অনলাইন আমার ইউনিভার্সিটির কী হবে আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে কী হবে অর্থ সেমিস্টার আমি প্রত্যেকের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজের অ্যাকচুয়ালি অর্থ সেমিস্টারগুলো কিন্তু অফলাইনে নয় অনলাইনেই হবে এই মুহূর্তে শুধুমাত্র এই রকম অপশান দিয়েছে কিন্তু মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে এডুকেশন মিনিস্টার আছে উদিত সামন্ত সেই কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে যে মহারাষ্ট্রের প্রত্যেকটা যে কলেজ রয়েছে বা ইউনিভার্সিটি রয়েছে সেই স্টুডেন্টরা এই মুহূর্তে যে যদি চায় অনলাইনেও এক্সাম দিতে পারে অফলাইনেও এক্সাম দিতে পারে তাদের ইচ্ছে তারা যদি চায় অনলাইনে এক্সাম দেবে সেক্ষেত্রে অনলাইনে দেবে যদি চাই অফলাইনে এক্সাম দেবে সেক্ষেত্রে অফলাইনে দেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখনও পর্যন্ত এরকম কিছু ডিকলেশন হয়নি আমাদের যে এডুকেশন মিনিস্টার অর্থাৎ আমাদের যে শিক্ষামন্ত্রী ই তিনি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু অনলাইনেই হবে এখন অফলাইনে হবে কি না এ নিয়ে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি এবং তোমাদের অনলাইনে হবেই এটা কিন্তু কনফার্ম পরবর্তীকালে এটা হতে পারে যে কেউ যদি চাই অনলাইনে দেবে কেউ যদি চাই অফলাইনে দেবে আমার মনে হয় না এই রকম কোনো অপশান দেবে অনেক অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে দিতেও পারে কিন্তু তোমরা প্রত্যেকে তোমরা চাইলে অনলাইনে এক্সাম দিতেই পারবে এবং অনলাইন এক্সাম ম্যান্ডেটারি প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রত্যেক ইউনিভার্সিটির ক্ষেত্রে তা পরবর্তী সময়ে আর এই ধরনের কোনো জিজ্ঞাসা তোমরা করবে না যে আমাদের এক্সাম আমি অমুক ইউনিভার্সিটির আমি ওয়েস্ট বেঙ্গলে পড়ি আমাদের এক্সাম কি অনলাইনে হবে না অফলাইনে হবে এই ব্যাপারটা আর জিজ্ঞাসা করবে না কারণ আমি বহুবার বলে ফেলেছি আর এখনও বলছি তোমাদের প্রত্যেকের এক্সাম অনলাইনেই হবে এই এটা পরবর্তী সময়ে হতে পারে অনলাইনের সাথে সাথে কেউ যদি চাই সেক্ষেত্রে সে অফলাইনেও দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত এই নিয়ে কোনো ডিক্লের তারা এই ধরনের ফেক নিউজ দিচ্ছে তাদেরকে আমি বলবো এই এই ধরনের ফেক নিউজ স্টুডেন্টদের মধ্যে ছড়াবে না কারণ স্টুডেন্টরা এই মুহূর্তে এমনি অনলাইন এক্সামিনেশনের কারণে কলেজ না খোলায় এমনি বিভ্রান্তের মুখে রয়েছে তারা এই ধরনের এর অফলাইনে এক্সাম হবে এই ধরনের ফেক নিউজ শুনলে তারা আরও বিভ্রান্তের মুখে চলে যাবে আর কারাই বা এই ধরনের ফেক নিউজ ছড়াই আমার কি মানে মাথায় আসে না কারণ এই ধরনের নিজের স্বেচ্ছায় নিজের জেনে স্টুডেন্টদের মধ্যে ফেক নিউজ ছড়িয়ে স্টুডেন্টদের বিভ্রান্তের মুখে ফেলে তাদের অ্যাকচুয়ালি কি তারা লাভবান হয় আমার জানা নেই তো তোমাদের এটুকুই বলার আমার যে তোমরা এই ধরনের ফেক নিউজে বিশ্বাস করে নিজেদেরকে ডিপ্রেশনের মধ্যে বা নিজেদেরকে সংশয়ের মধ্যে নিয়ে রেখো না তোমাদের এক্সাম অনলাইনেই হবে এবং তোমরা কারা অনলাইনের জন্য প্রিপারেশান নিতে রীতিমতো শুরু করে ফেলেছো এবং কিভাবে অনলাইন এক্সাম দিলে তোমাদের টাইম সেভিং হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো ভিডিও করে ফেলেছি যারা দেখোনি আই বাটনে লিঙ্ক রয়েছে এবং ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিও তোমাদের সকলের জন্য ও শুভেচ্ছা অনলাইন এক্সাম তোমাদের সকলের ভালো হোক তোমরা ভালো রেজাল্ট করো তোমাদের কলেজ না করলেও তোমাদের এর ফিউচারে যেন কোনো অসুবিধা না হয় সেটাই আমি চাইবো এবং বরাবরের মতন তোমাদের এর অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই বেসিক্যালি এত ঠান্ডা লেগেছে কি বলবো তার সত্ত্বেও তোমরা এতবার জিজ্ঞাসা করছো আমাকে ভিডিও করতেই হবে